দিনাজপুর ভেটেরিনারিতে দাঁত জুমাবাদ স্যারের কথা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال رسول الله صلى الله عليه وسلم يا ايها الناس قولوا لا إله إلا الله تفلحوا أو كما قال عليه الصلاة والسلام শিক্ষার নামে দুনিয়াতে যত মেহনত আছে সব মেহনতেরই সব শিক্ষারই লক্ষ্য আছে নিজের শিক্ষার্থীদের তার নিজের মূল্য বৃদ্ধি। তার বিভিন্ন পদ্ধতি বিভিন্ন দিক ইত্যাদি আছে, কিন্তু শেষ লক্ষ্য হল কোনো না কোনোভাবে তার নিজের মূল্য বৃদ্ধি। শিক্ষিত হওয়ার আগে কোনো এক হাতে তার কোনো একটা মূল্য ছিল, আশা করে শিক্ষার পরে ওই হাতে তার মূল্য বাড়বে, এটা বেশি। এর মধ্যে মোটামুটিভাবে দুই ভাগে ভাগ করা হয়, একটাকে বলে দুনিয়াবী শিক্ষা জাগতিক, আর আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু সালামকেও শিক্ষার জন্য পাঠান। ইন্নামা বুইসু মুআল্লিম, আমি মুআল্লিম হিসেবেই প্রেরিত হয়েছি। এই দুটোর মধ্যে বড় একটা মৌলিক ধরনের পার্থক্য পার্থক্য তো অনেক কিছু, ভেটেরিনারি এগ্রিকালচার এক্সিস্টার এখানে পার্থক্য আছে, ফিজিক্স কেমিস্ট্রি ওকালতি চারটাই এগুলোর মধ্যে পার্থক্য আছে, কিন্তু এগুলো পার্থক্য আর যেটাকে দুনিয়াবী শিক্ষা বলা হয় আর দিনী শিক্ষা বলা হয় এই দুটোর মধ্যে পার্থক্য মধ্যে মৌলিক ব্যবধান আছে। সে ব্যবধান হলো মূল্য, যে বলছি মূল্য বৃদ্ধি, মূল্য দুই ধরনের হয়ে থাকে। এক হলো মাহবুব বা প্রিয় হিসাবে মূল্য, ভালোবাসা তার সাথে সম্পর্ক, আর এক হলো উপকারী হিসাবে মূল্য। দৃষ্টান্তর কথায় পরিষ্কার হবে, ফুল গোলাপ ফুল ভালোবাসা, এর জন্য তার একটা মূল্য, আমার কাছে মূল্যবান কারণ ভালোবাসা। ফুল ভালো হওয়ার জন্য ফুলের বাগান যে করেছে সে সারও কিনে, সে যে ধরনের কষ্টিকার গোবর হোক সারও কিনে, কিনে মানে ওটা মূল্য আছে, কেউ তাকে মাগনা দিচ্ছে না তাকে কিনে আনতে হচ্ছে, অতএব সারেরও মূল্য আছে গোবরের মূল্য আছে। কিন্তু এই দুটো মূল্যের মধ্যে একটা মৌলিক ব্যবধান হলো, বাহ্যিক ব্যবধান হলো যে সারের দুর্গন্ধ ফুলে সুগন্ধ, গভীর মৌলিক ব্যবধান হলো ফুল লক্ষ্য সার উপলক্ষ। উপলক্ষের অস্তিত্ব লক্ষ্যের উপর নির্ভরশীল, লক্ষ্যের অস্তিত্ব উপলক্ষের উপর নির্ভরশীল নয়। যতদিন পর্যন্ত তার কাছে ফুলের বাগান আছে ততদিন পর্যন্ত তার কাছে গোবরের মূল্য আছে। ফুলের বাগান যদি না থাকে তাহলে গোবরের মূল্য নেই, সেই যে আগে তার গোবর সাপ্লাই দিত সে যদি বলে যে ভালো গোবর আছে দামও কম নেবো না, বিনা পয়সা দেবো তাও নেব, বরং তার বাড়িতে যদি কোনো কারণে গোবর থাকে বলবে যে এখান থেকে ওটা সরিয়ে নাও, প্রয়োজন হয় এর জন্য সে অর্থ দেবে শুধু সরাও। তো যে একসময় টাকা দিয়ে গোবর কিনছিল সেই এখন টাকা দিয়ে ওখান থেকে সরাচ্ছে, আগে ফুল ছিল ফুলের কারণে গোবরের কদর ছিল, ফুল নেই এখন গোবরের কদর নেই, কারণ গোবরের দাবি মূল্য ওটা নিজ দাবিতে, এটা ফুলের কারণে। আরবিতে বললে লিজাতিহি আর আয়টা বলে লিগাইরি, সেটা নিজের জন্যে বা নিজ কারণে, আয়টা হলো অন্যের কারণে। ফুলের মূল্য হলো লিজাতি, নিজ দাবিটি মূল্য,
নিজ দাবিতে যেগুলো মূল্যবান এগুলো সাধারণত মূল্য ব্যাপক হয়ে থাকে। ফুলের গোবরের মূল্য খুব সীমিত কিছু লোকের কাছে, যাদের কাছে বাগান আছে, এছাড়া এর মূল্য নেই। আর তাও যতদিক পর্যন্ত বাগান আছে খুবই সীমিত। ফুলের মূল্য তার মোকাবেলায় ধনী গরিব সুস্থ অসুস্থ শহরের গ্রামের বিয়ে বাড়িতেও হাসপাতালেও এমনকি মরা বাড়িতেও তার মূল্য আছে। আমাদের দেশে এটা নেই, কিন্তু অন্যান্য দেশে মরার জন্য ফুল নিয়ে যায়, কবরেও ফুল নিয়ে যায়, কবরের কাছে ফুল রাখে। কারণ ফুলের মূল্য এত ব্যাপক যে মানুষের ধারণা করে যে মরে গেলে পরেও কাজে লাগবে, সে যে কবরের পাশে রাখে। আর এটার কোনো বিশেষত্বের উপর নির্ভরশীল না, একেবারে করি। আর বিরাট ধনী দুর্বল প্রজা আর বিরাট দাপটি রাজা সম্রাট, কিন্তু ফুলের মূল্য সবার কাছে। বা একই ধরনের বিশ্রাম করা যেতে পারে, মা অসুস্থ, মায়ের যত্নের জন্যে নিজের বাড়িতেই স্পেশালাইজড ডাক্তার এবং নার্সের খুব ধনী ব্যক্তি, তার সামর্থ্য আছে, বারবার ডাক্তারকে ডাকতে হয়, সময় তো পাওয়া যায় না, তার করে প্রয়োজন হয়, হঠাৎ করে শ্বাসকষ্ট হয়, তো সে ভাবলো যে হত টাকাটাকে ঘোরাঘুরি কি প্রয়োজন আর আনসাতে দেরিও হয়, বাস বাড়িতে ফুল টাইম ডাক্তার এবং নার্সকে ভয় রেখে তাদের জন্যে এসি ঘর টর বন্ধু বসুন। ডাক্তার তো দু চার টাকা চলে আসবে না, যত টাকা প্রয়োজন দিচ্ছে দরকার হয় মাসে 1,00,000 টাকা করে তাকে দেবে। নার্সকে রয়েছে তার তাকেও 60,000 টাকা করে মাসে মাসে দিচ্ছে, কারণ ভালো দক্ষ নার্স থেকে। আর খুব যত্ন করে রেখে বেতন টেতন তো আছে, এছাড়া আরও নাস্তা টাস্তা যত্ন। কোনো কারণে এই বাড়ির কেউই এই নার্স এবং ডাক্তারকে পছন্দ করে, তাদের কথাবার্তা চালচরণ এগুলো সুন্দর নয়, লক্ষণে গাছ বাড়ির কেউই পছন্দ করে না, কিন্তু সবাই আবার তোয়াজও করে, খুব খাতির করে রেখেছে, অপছন্দ প্রকাশ করে, সামনের সামনে খুব পছন্দ করে, খুব খাতির যত্ন করে, কারণ ঠেকা টাকা পয়সা দেওয়ার পরেও ঠেকা যেহেতু দক্ষ। দুজন আবার যে চালচরণ ভালো না হওয়ার কারণে ও প্রিয়, কিন্তু আবার তাদের দক্ষতা প্রমাণিত প্রতিষ্ঠিত, সেই জন্য দক্ষতা থাকার কারণে যথেষ্ট মূল্য দিয়ে খাতির তোয়াজ করে তাদেরকে রাখা হয়। মা অসুস্থ বিছানা করে আছে মায়ের যত্নের জন্য, এক পর্যায়ে মা ইন্তেকাল করলেন, মা যখন ইন্তেকাল করলেন এখন আর নার্সের ডক্টর প্রয়োজন নেই, ডাক্তারের উঠে তাদের এখন বিদায় দিতে ভালো, কারণ হঠাৎ করে আর খাতিরও নেই, খাতিরও শেষ হয়ে গেল, যত্ন শেষ হয়ে গেল, বেতন শেষ হয়ে গেল। আগে যেহেতু ঠেকা ছিল তারাও ভালো দরদাম করেছে আর বেশি বেতন নিয়ে ছিল, কিন্তু অন্য বিকল্প তার ইভেন্টে কিছু নেই, সেগুলোর দিকে আরও কিছু দিন থাকে কম দাম কম বেতনেই থাকবে, তাতেও রাজি বিনা বেতনে তাতেও রাজি। তা ঠিক আছে, আমি না হয় ঘর ভাড়া দিয়ে থাকি, না আমি পাল্টা কিছু দিয়ে থাকবো, না তাতেও রাজি, বলে না আমার ছেলে আসার কথা আছে, এই ঘরের প্রয়োজন আছে ইত্যাদি ইত্যাদি কিছু বলে চলে, মানে পারলে রাতারাতি টাকা। তো একটু ভদ্রতার কারণে তো রাতারাতি পাড়া যাচ্ছে না, সপ্তাহখানেক 10 দিন এর মধ্যে তখন অত কিছু করেনি, এ দেখে রাখে। তো যদিও খুব আদর যত দেখাচ্ছিল, কিন্তু আসলে তার মূল্য গোবর জাতীয়, গোবর বলছি না কিন্তু গোবর জাতীয়, প্রয়োজনের সাথে জড়িত, প্রয়োজন শেষ মূল্য শেষ। আর মায়ের যে মূল্য ওটা ফুল জাতীয়, উপকারিতা কিছুই নেই,
ফুলকে যে ভালোবাসে, ফুল তিন চেয়ে ফুলে যুক্ত করছে, ফুলে বাগান দিচ্ছে, যত কি কাজে লাগবে, ফুল কাজে লাগবে, তাহলে কি সে ভালোবাসে। তো মা যে বিছানায় পড়ে আছে মুমূর্ষু অবস্থায়, একে দেখি কাজ হয়, কোনো কাজই হয়, কিন্তু তাকে ভালোবাসে মাহবুব। মানুষ যত মেহনত করে তার সে ছোট হোক বড় হোক ধনী হোক গরিব হোক সবার কাছে কিছু না কিছু মাহবুব আছে, সে মা হোক ছেলে হোক কোনো না কোনো মাহবুব আছে, ও যে তার সামনে লক্ষ্য। আর বাকি যে দুগুলো কাজ করে সেগুলো উপলক্ষ্য ছিল, গরু রেখেছে গ্রামের কৃষক, কেন রেখেছে যে দুধের জন্য, গরু পেছনে অত ঝামেলা ঝামেলা, আর একটু অভাবী পরিবার গরু বিক্রি করলে বেশ ভালো টাকা পাবে, গরু বিক্রি করে দাও তোমরা গরু দুধ দেয়, তো দুধ তাহলে নাই খেলে দুধ ছাড়া খেয়ে চলবে না, ভাত খাচ্ছ তো বলে যে আমার জন্য তো নয়, আমার নাতি আছে ও যে দুধ খায়, তো নাতি যেহেতু প্রিয় বা ছেলে যেহেতু প্রিয় তো ওর প্রয়োজনগুলোর দিকে সে খুব বেশি নজর রাখে, আর যেহেতু প্রিয়র প্রয়োজন সেই জন্য গরুও কত রাখছে, অসুবিধা সত্ত্বেও গরু রাখে, দরকার হয় তার নিজের অন্য কিছু ছাড়বে কিন্তু গরু ছাড়বে না যদি পর্যন্ত দুধ দেবে, কারণ এর অস্তিত্ব তার প্রিয়র সাথে জড়িত। দুনিয়াতে দুই ধরনের মেহনত, এক মেহনত হলো তাকে দক্ষতা দেয়, বিভিন্ন ধরনের দক্ষতা, ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক উকিল হোক কবিরাজ হোক বিভিন্ন ধরনের দক্ষতা দেয়, আর এই দক্ষতা যে মূল্য ওই সাময়িক থাকার রোগী থাকার, প্রিয় রোগী যদি থাকে তো ডাক্তারের মূল্য আছে, যে কোনো রোগী থাকে না আমার প্রিয়জন রোগী, সে আমি নিজেও হতে পারি, আমার নিজের কাছে আমি নিজে প্রিয় বা আমার ছেলে হতে পারে আমার বাপ হতে পারে, তো আমার প্রিয়জন রোগী ওর সাথে জড়িত যা কিছু আছে এগুলো ঠেকায় পড়ে, এদের সবগুলো মূল্য আছে, কিন্তু এসব মূল্য তো প্রিয়জনের মহব্বতের উপর নির্ভরশীল। ইঞ্জিনিয়ার তার মূল্য আছে নিজ দাবিতে না, নিজে মূল্য যোগ্যের প্রতি তার কাছে বাড়ি বা আছে, বাড়ি হয়ে গেল এখন ইঞ্জিনিয়ার দেখে, কারখানা কারখানা এখন আর চলছে না বিক্রি করে দিয়েছে অথবা বন্ধ করে দিয়েছে, এখন আর ইঞ্জিনিয়ার করে। আর যতদিন পর্যন্ত ছিল ততদিন পর্যন্ত যখন ইঞ্জিনিয়ার দক্ষ খুব ভালো ডাক্তার তাকে যত্ন করে রাখা হয়েছে, ঠেকা এখনও আছে কিন্তু ডাক্তার নিজেই হয়ে গেছে অসুস্থ, তো ওই রোগী ডাক্তারকেও রেখে লাগবে তাকে বিদায় করতে, সে ডাক্তার বললো যে আমি এখন কোথায় যাবো, তো যে দুদিন আগে খুব খাতির যত্ন করেছে না ডাক্তার সাহেব আপনি খাতির না থাকলে এই বাড়ির দাঁড়িয়ে এগুলো তো আপনার সুবিধার জন্যই তো রাখা, লম্বা লম্বা কথা বলেছে, আর এখন ডাক্তার বলছে আমি কোথায় যাবো, সে আপনি জানেন কোথায় যাবো, শুরু বসে গেছে। কারণ সে মাহবুব ও উপকারী, যতদিন পর্যন্ত উপকারিতা আছে প্রয়োজন আছে রাখবো, এখন নিজে অসুস্থ হয়ে গেছে আর উপকারী নিয়ে ওকে বেদা দেবে, কিন্তু প্রিয়তে সে কোনো উপকারের সাথে তো জড়িতই না, ছেলেকে ভালোবাসি মা বাপকে ভালোবাসি কোনো উপকারিতা সে দিয়ে উপকারিতা যেটা সম্পূর্ণ অতিরিক্ত, বাড়িতে গেলে মা যদি বলত ভালো আছে তো রান্না করে খাওয়া, কিন্তু মায়ের মূল্য ওই রান্নার উপর নির্ভরশীল না, ওটা সম্পূর্ণ অতিরিক্ত, এখন কোনো রান্নাই করে না কিন্তু মায়ের দাম কিছু কমে যায়, ছেলে সুস্থ উপার্জন করে তো বাপের কাছে মায়ের কাছে কি মূল্য আছে, ওর ছেলেও সুস্থ হয়ে গেছে কোনো উপার্জন করে না, পর তার পিছনে খরচ করতে হয় তো ছেলে মূল্য কিছু করে, কারণটা মাহবুব আল্লাহ তাআলা আমজি আনবি সালাত ওসলামকে পাঠিয়েছেন মানুষকে মাহবুব বানাতে। আর দুনিয়ার মানুষ যত মেহনত করে সব মেহনত করে তাকে উপকারী বানায়, উপকারী মেহনতের একটা পরিণতি হলো
যে যখন সে আর উপকারী থাকে না তখন ওকে বিদায় করবে, জীবিত অবস্থায় বিদায় করবে। জিন্দা মানুষ কিন্তু এখন পর্যন্ত মোটামুটি আধা গ্রস্তায় পাঠিয়ে দিই। আমাদের দেশে এখনো খুব বেশি নেই, কিন্তু কিছু কিছু আরম্ভ হয়ে গেছে, আল্লাহ তালা হেফাজত করুক। অন্যান্য দেশে আছে বৃদ্ধ নিবাস করে, বৃদ্ধ নিবাস হলো ওই জিন্দাদের জন্য কবরস্থান, একেবারে কবর বন্ধ করা যাচ্ছে না, আর সমাজের মধ্যে এদেরকে রেখে খুব একটা লাভও নেই, সেটা মাঝারি ধরনের অবস্থা। অথচ এখন বলছে সে মরেও না, একসময় এদের খুব কদর ছিল, যখন তার দক্ষতা ছিল মনে করা যায় খুব ভালো সার্জন, এখন হাত কাপ আর উপাসনা করতে পারে। আগে মূল্যবান ছিল সেই হিসেবে এখন কদর করবো না, তখন তার কদর তুমি তখন পেয়েছো, অপারেশন করতে ফিজ পেয়েছো, ওগুলো শেষ, আগুন এতে না পড়া বাকি নেই। এখন তুমি দেখার পারো কি বলো, শুধু আমার বাইশনে নাম বললেই হবে। আর যে মাহবুব ও যেহেতু উপকারিতার সাথে জড়িত হয়েছে, তো যত বেশি বুড়ো হবে ওর দাম তত পায়, মরে যায় তো আরো বেড়ে যায়। ইরাকে এখানে উঠছে অনেক সময় যে জিনিসই অর্থ উৎপাদন করে ওইটা একটা ব্যবসা করতে ইন্ডাস্ট্রি অনেক সময় করে, সাধারণ মানুষের সব ভাষায় শিল্প, সব শিল্প যদি কারখানা তা না, অনেক শিল্প এমনি জাহির কোনো কারখানা কিছু নেই, কিন্তু অর্থ বিশেষ করে বিদেশি মুদ্রা উৎপাদনের এটা উপলব্ধ। তো ইরাকে কিছু আল্লাহওয়ালাদের কবর আছে, ওইটা ওদের দেশের বড় শিল্প, ওই কবর দিয়ে ওই দেশি বিদেশি কারেন্সি ও পেতেই থাকে। মিশরে ওর কিছু কিছু আল্লাহওয়ালাদের কবর, ইমাম শাফির মোল্লার কবর ইত্যাদি ইত্যাদি আছে। তো অন্যান্য অনেকগুলো কারখানা যদি বন্ধ হয়ে যায় ততের থাকার কাজ এই কবরগুলো দিয়ে চলে, যে যথেষ্ট পরিমাণ ফরেন কারেন্সি উৎপাদন এই কবরগুলোই করতে থাকে। আর ছোটো পর্যায়ে ছোটো মাপে তো সিলেটে সাজানো রকমটা হয়, তো সম্পূর্ণ জেলা না হলেও মোটামুটি শহরের একটা অংশ ওই কবর দিয়ে ওদের চলবে। কেন এ মাহবুব, তো মাহবুব যে হয় ও তো নিজে তো মাহবুবই, বরং তার আনুষাঙ্গিক যারা তারাও মাহবুব, বড় ডাক্তার তার ছেলে সে ডাক্তার নেই, ওকে কোনো কদরই করবে, যে ঠিক আছে বড় ডাক্তার ছেলে হিসাবে অন্তর্কে তার নার্সের বেতন তো তাকে দিই, বা সাধারণ আদায় বিবিএসের বেতন দিই, এটাও দেবে না, একশো দেবে কেউ তাকে রাখবে। কিন্তু পীরের ছেলে ও যদি নামাজ নাও পড়ে তো তাতেও অচল, আসল তো না চলুক দুনিয়াতে ঠেকায় পড়ে, ও বিনা নামাজই ওর বাপের যে পীরগিরি আছে এতে যে পরিমাণ দিনদারি ওর ক্যাপিটাল আছে, তো মরা পরে কাজে না লাগলে এই দিনদারিতে তার দুনিয়া চলবে, খাওয়া দাওয়া কোনো অসুবিধা, কারণ মাহবুব। আর মাহবুব যে তার আনুষ্ঠানিক এত বেশি প্রিয় হয়ে যায় যে ফুল ভালোবাসে সে ফুলদানিও ভালোবাসে, যে রং বেরঙের ফুলদানি কিনবে, ছেলেকে ভালোবাসে, ছেলে মারা গেছে ছেলের ভালোবাসা প্রিয় যা কিছু আছে ওগুলো যত্ন করে রেখে দিই। অনেক সময় দেখা যায় যে ছোটো বাচ্চা মারা গেছে কিন্তু তার জামা কাপড় ওগুলো রেখেই দিই, মাঝে মাঝে মেয়ের জন্য গহনের জোগাড় করে নদীকে পাঠায় চোখে পানি ফেলে। আল্লাহ তাআলা আমি আলম সালাত ইসলামকে পাঠিয়ে পুরো দুনিয়ার মানুষকে মূল্যবান বানাতে, কিন্তু ওই দক্ষতা মূল্যবান
যে দুদিন পরে হাট ভেঙে যাবে আর ওর বেকার হয়ে যাবে, ওরকম বরং মাহবুব ইয়েতে হল যেটা শেষ হবে। তো সাহাবারা তারা মূল্যবান ছিলেন, কোন দক্ষতা ছিল দক্ষতা বলতে যেটা বুঝতে কাছে ছিলই না, তারা ছিলেন প্রিয়, ফলে এখন পর্যন্ত তারা প্রিয়, তাদের নাম প্রিয়, তার বংশে যদি কেউ দাবিদার হন সেও প্রিয়, তার সাথে জড়িত যা কিছু সব গুরু। আর এই দুটো মূল্যর মধ্যে কোনো তুলনাই নেই। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন যেন আমি নিজেকে মূল্যবান বানাতে পারি, নিজেকে আল্লাহর কাছে মাহবুব পাই। মাহবুবের প্রয়োজনীয় জিনিসের সম্পর্ক যেরকম বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে দক্ষতার সাথে, দক্ষ ডাক্তার, দক্ষ ইঞ্জিনিয়ার। গোবরের ব্যাপারে দক্ষ গোবর করা যাবে না, কিন্তু গোবর দিয়ে যে জিনিস চাওয়া হয় ভালো সার, সেই হিসাবে উপকারী। তো সেই হিসাবে যে দক্ষতার শব্দটাকে যদি একটু বেশি ব্যাপক করি তাহলে বলব যে দক্ষ গোবর, অর্থাৎ এর দ্বারা আমার উদ্দেশ্য হাসিল। তো বিভিন্ন ধরনের পেশা ইত্যাদির মধ্যে দুনিয়া যত শিক্ষা আছে সব শিক্ষাই তাকে কোনো না কোনো একটা বিশেষ ময়দানে দক্ষ বানায়, আর সেই ময়দানে তার দাম আছে। মকদ্দমা করলে উকিলের দাম আছে, অসুখ হলে ডাক্তারের দাম আছে, ইঞ্জিন কারখানা চালাতে হলে ইঞ্জিনের দাম আছে, তারপর অনেক কিছু জিনিস টিনিস বিক্রি করতে হলে সেলসম্যানের দাম আছে, অনেক জিনিস সাথে সবাই বিক্রি করতে পারে না, কিন্তু দক্ষ সেলসম্যানকে যদি দেওয়া হয়। তো এমন বক্তৃতা টক্তৃতা করে টোয়ে দিয়ে কাউকে করছিল দাম ওষুধ করে, সে দেখে দালাল দেখা দেওয়া হয় ভালো দালাল যে বিক্রি করে দিচ্ছে। এইসব জিনিস দুনিয়াতে বিভিন্নভাবে শিক্ষা, কোনটা আছে আনুষ্ঠানিক প্রতিষ্ঠান আছে শিক্ষার জন্য, কোনটা আছে আনুষ্ঠানিক প্রতিষ্ঠান নেই কিন্তু শিখেও তো। গ্রামের কৃষকরা তারা কোন ফ্যাকাল্টিতে গিয়ে হাল চাষ করা শিখে না, কিন্তু শিখেছি আর যে তার কাজে লাগে। আমি আর আমি তারা তো আমি যে শিক্ষা নিয়েছিলাম ওইটা কোনো উপকারিতার সাথে জড়িত, যেরকম ফুল কেউ জিজ্ঞেস করে যে উপকারিতা কি, কিছুই না, তাহলে এত মূল্য কেন? যে ভালোবাসা। মুমূর্ষু অবস্থায় হাসপাতাল পড়ে আছে প্রিয়জন, সে মা বাপ হোক, ভাই বোন হোক, সন্তান হোক, বন্ধু হোক, যে হোক, যে কোনোভাবেই মাহবুব, সে বন্ধু হিসেবে হতে পারে, আত্মীয় হিসেবে হতে পারে, ও যে বেঁচে উঠবে এই সম্ভাবনাও নেই। প্রশ্ন আজ যায় না কাল যায় না পশু যায় মুমূর্ষু অবস্থায় আছে, কিন্তু এই মুমূর্ষু অবস্থায় তারা আদর যত্ন করতে পারে এত বেশি যে মারা যাওয়ার পরে সবাই বুঝে যে খোঁজা দিলে কোনো ব্যথা লাগবে, পা মসিয়া দিলে কোনো ব্যথা পাবে, কিন্তু যারা গোসল করায় আর তারা সবাই প্রিয়জনে থাকে তো খুব যত্ন করে পড়ায়। একেও বোকার পাগল যারা গোসল করাচ্ছে খুব ভালো করে বুঝে যে পায়ে যদি মশলা হয় তো সে কোনো ব্যথা পাবে, কিন্তু মশলা তো দূরের কথা, খুব যত্ন করে অলট পালট করে কেন ব্যথা না পায়, কেন যে প্রিয় আল্লাহওয়ালারা আল্লাহর কাছে প্রিয়, আর আল্লাহর কাছে যে প্রিয় হয় আল্লাহ তাকে মানুষের কাছে প্রিয় বানিয়ে দেয়, ওটা হয়ে যায় মাহবুব হয়ে যায় মানুষের কাছে। যারা ভালোবাসে তারাও বলতে পারবে না যে আমি কেন তাকে ভালোবাসি, পরিগর্বেশ দেখি ভালোবাসে বুঝি, তো জিজ্ঞেস করা একটা তুমি কেন ভালোবাসো, কোনো ব্যাখ্যা দিতে পারবে। অথচ তার সম্বন্ধে যদি কেউ কোনো খুব বেয়াদবি কথা বলে তো রেখে যাবে, তার নিজের বাপ সম্বন্ধে খারাপ কথা বলে অত রাগ করবে না, দূর কোন দেশের ওলিয়ালার সম্বন্ধে কথা বললে খারাপ কথা বলে চলে যাবে, কত কিছু পায় সে মাহবুব হয়ে যাবে। তো আল্লাহকে যে মাহবুব হয় মানুষের কাছে আল্লাহ তাকে মাহবুব বানিয়ে দেয়।
বাদশাহ ছিলেন আব্দুল মালিক, ওনার পরে খলিফা হলেন উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। উনি খলিফা হওয়ার পরে আগের বাদশাহী জমানায় যে সব দাম দাক্ষিণ্য পাবলিকের প্রপার্টি এনে নিজের সব লোকের কাছে দিয়ে দিল, রাজা বাদশাহ তারা দান করে যারা করে এইভাবেই করে তাকে খেয়ে দেয়। সেজন্য আল্লাহ বলে এগুলো নেবার ব্যাপারে খুব সতর্ক থাকেন। সিলেট শাহজালাল কবিতার যে দরগা আছে, দরগা মসজিদে ইমাম ইন্তেকাল করেছেন, আর যিনি ইমাম ছিলেন আল্লাহ বলে লোক ছিল। পাকিস্তানের সময় ইস্ট পাকিস্তানের গভর্নর ওখানে গেছেন, আর গভর্নর ইত্যাদি যেরকম দুর্নম চালচরণ থাকে তো ইমাম সাহেবকে কিছু হাতিয়া দিয়েছেন, কেস টাকা বেশ টাকা। ইমাম সাহেব ওনাকে জিজ্ঞেস করেছেন যেগুলো আপনার ব্যক্তিগত টাকা না সরকারি টাকা? তো গভর্নর খুব রেগে তো রেগে করবে, আর ইমাম সাহেব তো না বুঝে শুনে কার টাকা কেনে আর ওরা তো ওরকম দাম করে দেয়, কার দাম তো বোঝাও যায় না। আমরা যখন ছাত্র ছিলাম তো ঢাকার এখন যেটা বঙ্গবন্ধু এমনি হচ্ছে ওটার দাম তখন ছিল জিন্নাই বিল, সবগুলোই হস্তান্তর হয়ে গেছে সম্পত্তি। তো যতগুলো জিনা ছিল সবাই তো বন্ধু মোটামুটি। তো ওই রাস্তায় হাঁটছিলাম, আবার আবার তিনজন ছিলাম কোথায় কিনে যাচ্ছি, এক পকেটে সে হাত ছিল, আমার সাথে গেছিল ওর পকেটে 10 টাকা না একটা নোট ছিল, একটু পাতলা কাপড় বাইরে একটু আন্দাজ করে দেখা যায়। আরেকজন ওর পকেটে 10 টাকা বের করে ফকিরকে দিয়ে দিল, সেই সময় 10 টাকা বেশি অনেক টাকা ছিল, তাও তো খুব দাঁত মানুষ, আর পরে পরে সে টাকা দিতে তো কোনো অসুবিধা নেই। তো ওরকম দান করা প্রচুর করেছে, বড় বড় সম্পত্তি জাগির জাগির একে ওকে দিয়েছে। অমর আব্দুল আজিজ রহমতুল্লাহ উনি খলিফা হওয়ার পরে এগুলো ভাবছিল তিনি পাবলিকে না পাবলিকে দিয়েছেন, আর অনেক বড় সম্পত্তি ওনাদের সম্পত্তি হারিয়েছে যেগুলো ছিল। উনি বেশি দিন থাকেন, মাত্র 2.5 বছর, এটা বড়টা আশ্চর্য কথা। আল্লাহ তালা বরকত দিলে কি না কি করে ফেলে, মাত্র 2.5 বছরে গোটা দুনিয়াকে পালিত করে, মাত্র 2.5 বছর। ওনার পরে আবার ওই আগের সিলসিলার বাচ্চা এসেছে, তার কাছে নাম ভুলে গেছে ছিল মারা কেউ হতে পারে, এক লোক গেল আর বাচ্চাদের আগের বাচ্চার ছেলে আর ওই বাচ্চাই প্রথার ওনাকে গিয়ে বলছে যে আব্দুল মালিক আমাকে একটা জায়গায় দিয়েছে, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাই ওই জায়গায় আমার কাছ থেকে নিয়ে আমাকে ওইটা আবার ফিরিয়ে দিল, ইনি যেহেতু বাদশাহী লাইনের সেই হিসাবে একই পদ্ধতির মধ্যে পড়ছে আশা করা যায় দিয়ে দেবে। সে আবার বললো যে কী বললে আবার বলো, তো আবার বললো আব্দুল মালিক আমাকে একটা জায়গায় দিয়েছিলেন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাই ওইটা ফেরত নিয়েছেন, ওই জায়গায় আমাকে আবার দিয়েছেন। সে আবার বলো কিছু বলে আবার বলো, আবার আব্দুল মালিক আমাকে একটা জায়গায় দিয়েছিলেন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাই ওইটা ফেরত নিয়েছেন, ওটা আমাকে দিয়ে দিন। তিনবার শোনা বলো, শোনার পরে বললো যে তিনবার তুমি আব্দুল মালিকের নাম নিলে, একবার রাহমাতুল আলাই বলো, আর তিনবার ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির নাম নিলে, আর তিনবার রহমতুল্লাহ আলাইহি বলো, সম্মান দেখালে দোয়া করলে, আর ওকে এত বড় সম্পত্তি তোমাকে দিল, না সম্মান দেখালে না দোয়া করলে, তোমাকে ফকির বানালো, আজকার জন্য প্রত্যেকবার যতবার নাম না তো তোমার সম্মানও দেখাও দোয়াও করো, সম্পত্তি তুমি পাবে না। আল্লাহর কাছে কেউ যদি মাহবুব হয়ে যায় তো দুনিয়ার মানুষ তাকে সম্মান করতে বাধ্য, যে তাকে সব সম্পত্তি নিয়ে তাকে পথের ফকির বানিয়েছে সেও দোয়া ছাড়া নাম দেবে। আল্লাহ ওয়ালা যে হয় আল্লাহর কাছে সে মাহবুব হয়, আর আল্লাহর কাছে মাহবুব হয়ে যাওয়ার পরে মানুষের কাছে মাহবুব হওয়ার জন্য স্বতন্ত্র কোনো মেহনত লাগে না, আর ঠেকাও আল্লাহ ওয়ালা যে মানুষের কাছে মাহবুব হয়ে যায় এই জন্য তারা বেশিরভাগ ক্ষেত্রে কোনো দোয়াও করে, চেষ্টাও করে না, কিছুই করে, ওইটা তার প্রয়োজন এমনি হয়ে যায়, আর না হলো কোনো ক্ষতি নেই। আল্লাহর কাছে মাহবুব হওয়ার আল্লাহ তারা কোনো ঠেকা নেই,
মানুষ তো ঠেকা করে নানমাসকে খাতি করছে, আল্লাহ কোনো ঠেকা নেই, আল্লাহ ভালোবাসেন, আর আল্লাহ আল্লাহ ভালোবাসেন শুধু সুন্দর। আল্লাহ জমি ইউহিবুল জামাল, আল্লাহ সুন্দর সুন্দর ভালোবাসেন। আর আল্লাহ সৌন্দর্য সৌন্দর্য নানা ধরনের হয়, রঙের সৌন্দর্য চোখ দিয়ে দেখে, সুরে সৌন্দর্য কান দিয়ে শুনে, স্বাদের খাবার স্বাদের সৌন্দর্য ওটাকে সুন্দর বলে, এইটা বলছে খুব সুস্বাদু করে সুন্দর হয় ওটা জীব দিয়ে বুঝে। আর আল্লাহ তাআলা যে সৌন্দর্যের সবচেয়ে বেশি কদর করেন ওটা হলো দিলের সুন্দর দিল। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, এমন একদিন আমাদের সামনে আসছে সম্পদ সন্তান কিছুই আমাদেরকে উদ্ধার করতে পারবে না, বাঁচাতে পারবে না, শুধু একখানা সুন্দর সুস্থ দিক সালিম, যাতে কোনো ক্ষতি নেই। আল্লাহ তাআলা বড় মেহনতকে আমাদেরকে দিয়ে দিয়েছেন আল্লাহর পথে বের হয়ে মেহনত করে নিজের দিলকে সুন্দর বানাবে, আসরের দিন আল্লাহ তাআলা ওটার দিকে তাকাবে, একটা সুন্দর নিখুঁত দিলকে এই জন্য মেহনত করতে হবে। সবাই নিয়ত করি ইনশাআল্লাহ আল্লাহর পথে বের হয়ে ইনশাআল্লাহ আমি আমার নিজেকে আল্লাহর কাছে সুন্দর বানাবো, যেন আল্লাহ আমাকে ভালো। কোনো সুস্থ ব্যক্তি ওই ছেলে অসুস্থ হয়ে গেছে, ছাগল অসুস্থ হয়েছে, এর জন্যে ছেলে সন্তান নিয়োগ করলাম, যে ছাগলকে ভালো করার জন্য ছেলে সত্তা করি, এই নিয়োগ কেউ করে না। ছেলের ভালোর জন্য ছাগল অনেকেই সত্তা, তা আমি তোমাদেরকে বলছি না সব সত্তা দিয়ে দাম, কিন্তু মাহবুবের জন্য সত্তা না হয়, যদি সত্তা হতেই হয় অন্য কিছু হোক, আল্লাহর কাছে মাহবুব হওয়া ওইটাকে সামনে রেখে ওইটাকে প্রাধান্য দিয়ে চলতে থাকে। ছোট যেগুলো ওগুলোর জন্য তার উপযুক্ত যে পরিমাণ উচিত সেই পরিমাণ মেহনত করি, যা দেখতে দাম তুই মুরগি আর ডিমকে একই দামে কিনবে না, মুরগি কিনবে মুরগির দাম দিয়ে ডিম কিনবে ডিমের দাম দিবে, তো এই দামগুলো বোঝা দরকার। আমি আমার জীবনের সময় শ্রম চিন্তা ফিকির দোয়া কোনটার জন্য কতটুকু দেবো, বেদামি নয় ডিমেরও দাম আছে ওটার জন্য দাম দিয়ে কিনতে হয়, ওরকম আমার ছোটোখাটো প্রয়োজন যেগুলো সেগুলোরও দাম, সেগুলোর জন্য চেষ্টাও করতে হয় দোয়াও করতে হয়, এমনকি জুতার ফিতা ছেড়ে যে ছেড়ে গেছে জুতার ফিতার জন্য চেষ্টাও লাগে দোয়াও লাগে, এরকম না যে জুতার ফিতা তুচ্ছ জিনিস ওর জন্য কেন দোয়া করবো, বলে একেবারে তুচ্ছ একেবারে ছোট জিনিস ওটার জন্য ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন। আর সব দোয়ার সাথে নিয়ম আছে যে উপযুক্ত চেষ্টাও লাগবে, এখানে বসে বসে দোয়া করলাম তা হয়, দোয়াও করি আবার দোকানে গিয়ে কিনি, কিন্তু জুতার ফিতার জন্য যে পরিমাণ দোয়া, ছেলে অসুস্থ হয়েছে ওর জন্য সমান পরিমাণ দোয়া, এটা একটু বুদ্ধিমানের কাজ হবে। ছেলে মুমূর্ষু অবস্থায় আছে আর জুতা ফিতাও ছেড়ে গেছে, আর তার যুদ্ধের সময় রাত উঠে দোয়া করছে আল্লাহ আমার জুতা ফিতা আর আমার ছেলে, আমার ছেলেকে ভালো করে দাও আর জুতা ফিতা দোয়া করে দাও, এরকম কেউ দোয়া করে, আর যদি দোয়া করে আশঙ্কা আছে কোনটাই কবুল, আল্লাহ তাহলে ওই যদি কি পাগল না ছাগল জুতা ফিতার ছেলেকে একসাথে চাই, তো ছেলে ছেলের জন্য দোয়া করবে জুতা ফিতার জন্য দোয়া করবে, কিন্তু যার জন্য যেরকম দোয়া মনে আসবে, রাত জেগে যে তাহার যদি হজে পদে গিয়ে জুতা ফিতার জন্য দোয়া করবে করবে ঠিক, কিন্তু ছেলের জন্য হতো হজে গিয়ে দোয়া করবে, তোরকম আমাদের